আগামী 7ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থীর দিন একবারের জন্য মুখে আনুন ভগবান গণেশের এই বিশেষ মন্ত্রটি। আপনার জীবনে আসবে প্রচুর পরিমাণে অর্থ। আপনি ধার দেনা থেকেই চিরতরে মুক্ত হবেন। বিঘ্নহর্তা গণেশের কৃপায় কেটে যাবে আপনার এবং আপনার পরিবারে সকল প্রকার বাধা বিঘ্ন। সিদ্ধিদাতা গণেশের কৃপায় পূরণ হবে আপনার সকল মনোকামনা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর বাংলা 21শে ভাদ্র শনিবার পড়েছে গণেশ চতুর্থী। শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিকে বলা হয় গণেশ চতুর্থী। এই দিনই মা পার্বতী এবং ভগবান শিবের ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ। তাই এই তিথিটি প্রত্যেক সনাতনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনি যদি আপনার বাড়িতে সিদ্ধিদাতা গণেশের পুজো করে এক বিশেষ মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে দরিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে। আপনি প্রচুর পরিমাণে অর্থকে আকর্ষণ করতে পারবেন। আপনার সংসার থেকে বাধা বিঘ্ন দূর হয়ে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি। বন্ধুরা, কী সেই মন্ত্র, কীভাবে এই বিশেষ তিথিতে ভগবান গণেশের পুজো করে এই মন্ত্র আপনাকে জপ করতে হবে, এই গণেশ চতুর্থীর তিথি কবে পড়েছে, কখন আপনি এই বিশেষ মন্ত্রটি জপ করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। অনেক অজানা বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবছর গণেশ চতুর্থী পড়েছে 7ই সেপ্টেম্বর 2024 বাংলা 21শে ভাদ্র 1431 শনিবার। চতুর্থী তিথি শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর 2024 20ই ভাদ্র 1431 শুক্রবার দুপুর 12টা 18 মিনিটের পর থেকে, এবং চতুর্থী তিথি শেষ হচ্ছে 7ই সেপ্টেম্বর 2024 21শে ভাদ্র 1431 শনিবার দুপুর 2টা 24 মিনিটে। গণেশ চতুর্থী পুজোর সবচেয়ে ভালো সময় হল শনিবার 7ই সেপ্টেম্বর সকাল 8:36 থেকে শুরু করে দুপুর 2:14 মধ্যে। এবং পুজোর বিশেষ সময়কাল হল যে সময়ে আপনাকে এই দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হবে এবং এই বিশেষ মন্ত্রটি জপ করতে হবে, সেটি হল সকাল 9:29 পর থেকে দুপুর 12:42 মধ্যে। আপনারা এই পুজোর বিশেষ সময়ে অর্থাৎ 7 তারিখে 9:29 থেকে দুপুর 12:42 মধ্যে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান গণেশের ছবি বা বিগ্রহের সামনে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করে এই মন্ত্রটি 108 জপ করবেন। এই বিশেষ দিনে আপনারা গণেশকে লাল ফুল এবং আকন্দ ফুল অবশ্যই অর্পণ করবেন। মাথায় রাখবেন, শাস্ত্র বলছে আকন্দ ফুলের মূলে ভগবান গণেশের বাস, তাই এই আকন্দ ফুল তার অত্যন্ত পছন্দের। এদিন গণেশের মস্তকে দূর্বা অর্পণ করতে একদমই ভুল করবেন না। দূর্বা অর্পণ না করলে ভগবান গণেশের পুজো কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। সঙ্গে তার পছন্দের ভোগ অর্থাৎ লাড্ডু এবং মোদক অবশ্যই অর্পণ করবেন, এবং এদিন ভগবান গণেশের পুজোয় চাল অর্পণ করবেন। তবে গণেশ পুজোয় কোনোভাবেই তুলসী পাতা অর্পণ করতে নেই, ভাঙা চাল কোনোভাবেই অর্পণ করবেন না, এবং এই বিশেষ দিনে কোনোভাবেই এবং কোনো অজুহাতে আমিষ আহার এবং নেশার জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না।
বন্ধুরা, আপনারা জানলে কোন বিধিতে আপনারা গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের পুজো করবেন? এবার জানুন এই দিন কোন মন্ত্র আপনাকে জপ করতে হবে। আপনাকে এই দিন যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হল ওং গণেশ রীনাম ছিন্দিবারেন্নাম হুম নমঃ ফট। মন্ত্রটি আরও একবার বলছি, ওং গণেশ রীনাম ছিন্দিবারেন্নাম হুম নমঃ ফট। এই মন্ত্রটি হল ভগবান গণেশের ঋণহর্তা মন্ত্র। এই মন্ত্রটি যে গৃহে জপ করা হয় সে গৃহে কোনো দিনই দরিদ্রতা আসে না। আর এই বিশেষ দিনে আপনি যদি এই মন্ত্রটি জপ করতে পারেন 108 বার, তাহলে আপনি টাকাকে প্রচুর পরিমাণে আকর্ষণ করতে পারবেন। মন্ত্রটি আপনারা রুদ্রাক্ষের মালায় জপ করবেন। আপনার বাড়িতে যদি রুদ্রাক্ষের মালা না থাকে, তাহলে এমনি হাতের করগুনেও এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।